মিলানস্থ মুসলিম সেন্ট্রাল মসজিদ পরিচালিত মিলান সেন্ট্রাল একাডেমির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল এবং গ্রীষ্মকালীন বিশেষ কোর্স বিষয়ক শিক্ষক অভিভাবক সমন্বয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হালদার জানান, সেন্ট্রাল একাডেমির সেমিনার কক্ষে একাডেমির প্রধান শিক্ষক মাওলানা গাউসুর রহমানের সভাপতিত্বে এবং মোহাম্মদ শাহ আলম ভুইয়ার সঞ্চালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এতে বক্তব্য রাখেন মুসলিম সেন্ট্রাল মসজিদের ইমাম হাফেজ নাজমুল হোসেন সুরুজ, শিক্ষক রিয়াজুল ইসলাম কাউসার, মাওলানা পিয়ার আলী, সিদ্দিকুর রহমান, মুন্সী আসাদ, আলমগীর হোসেন নাসির, আব্দুস সামাদ হেলাল সহ আরো অনেকে। এবারে আন্তর্জাতিক প্রশ্ন।